তেহট্টের বেতাইয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো শম্ভু হালদার নামক এক ব্যক্তির। জানা গেছে শনিবার সকালে বেতাই লালবাজারের বাসিন্দা শম্ভু হালদার, বয়স 38 বছর। বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজের সামনে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় করিমপুরের দিক থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হন শম্ভু। ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ ও তেহট্টের ট্রাফিক পুলিশ। শম্ভু হালদারকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।